ঠাকুরনগরে কি পড়ে যাব সেটাই আজকে আমি ভাই আর মা মিলে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। সো প্রথমে পৌঁছে এই হোয়াইট কালারের শাড়িটা এত পছন্দ হয়ে গেছে যে কি আর বলবো, মানে এটা এতটাই সফট ছিল যে গরমে পরে এটা খুবই কমফোর্টেবল হবে। মায়ের জন্য একটা শাড়ি তো নিয়ে নিলাম, তো এবার ভাবলাম যে আমার জন্য একটা ড্রেস নিয়ে নিই। অনেক খোঁজাখুঁজি করার পরে আমার এই রেড টাইপের এই কালারটা খুব পছন্দ হয়ে গেছিল ড্রেসটা, বেশি মাথা না আমি ওটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম একটুখানি আখের রস খেয়ে মনটাকে রিফ্রেশ করতে, কারণ আরো অনেক কেনাকাটা করতে হবে। বিশ্বাস করো আজকে আমি মার্কেটে গিয়ে না একদম মানে ভিডিও করতে ভুলে গেছি, আমি জানি না কেন আমার ভিডিও করতে একদম মানে মনেই ছিল না কিছুই। যাই হোক, তারপরে এই ট্রাউজারটা আমার খুব ভালো লেগেছিল, ভালো মানে এটা নিই কারণ এটা পরে আমি যেতে পারবো, কারণ এটা খুবই কমফোর্টেবল মনে তো হচ্ছে দেখি। যেহেতু ঠাকুরনগর অনেক দূর হাঁটতে হয়, এই জন্য মায়ের জন্য একটা কমফোর্টেবল একটা স্লিপার নিলাম, তারপর কিছু খাবার দাবার নিলাম অ্যান্ড বাড়ি গিয়ে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার্সের ভিডিও দেখছিলাম। সাথে বানিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি, ও আলাদাই ব্যাপার।